সাথে আছি আমি ডক্টর ফারজানা হাসান। আমাদের আজকের বিষয় হচ্ছে PLID এবং এর চিকিৎসা। এ বিষয়ে আপনারা আমাদেরকে সরাসরি যুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে, অথবা ফেসবুকে যেয়ে www.facebook.com লিখে স্ল্যাশ দিয়ে DPRC অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট লিখে। আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা ফিজিওথেরাপি এবং রিহাব বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন আমরা আজকে অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের বিষয় PLID এবং এর চিকিৎসা। এই PLID টার্মটা সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ এখনো জানি, তবু আমরা আবার একটু জেনে নিচ্ছি যে PLID সম্পর্কে এই জিনিসটা কি এবং এর সিমটমস কি হতে পারে এবং চিকিৎসা। ধন্যবাদ আপনাকে। আসলে মেরুদণ্ডের ব্যথা বা কোমর ব্যথা, ব্যাক পেইন, এই ব্যথার অন্যতম একটি কারণ হচ্ছে PLID। PLID একটা ডাক্তারি টার্ম, সেটা হচ্ছে প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আপনি জানেন যে আমাদের কশেরুকা বা মেরুদণ্ডের যে হাড়গুলো থাকে, এইগুলোর দুটোর মাঝখানে একটা ডিস্ক থাকে, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ। যে কার্টিলেজের মানে মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস আর চারপাশে এনিউলাস ফাইব্রোসাস নামক ক্যাপসুল থাকে, মানে এক প্রকারের জেলি টাইপ সাবস্টেন্স থাকে যেটা ক্যাপসুল দ্বারা আটকানো। তো এখন একটা হাড়, উপরের হাড় এবং নিচের হাড় দুটোর মাঝখানে যখন এই ক্যাপসুলটা থাকে, ইয়েটা থাকে, ডিস্কটা থাকে, তখন কিন্তু শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। মানে আমাদের শরীরের ওজন, তারপরে আমাদের অনেক সময় আমরা কী করি, লাফ দেই, অনেক কিছুই করি, হাঁটি, চলাফেরা, অনেক সময় মাথায় বোঝা নেই বা হাতে বোঝা নেই, তখন এই সেকেন্ডারি কার্টিলেজটা একটা সাপোর্ট হিসেবে সাপোর্ট হিসেবে এবং শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। পাশাপাশি আমাদের মাইল্ড টু মোডারেট টাইপ ফ্লেক্সিবিলিটিতে সে হেল্প করে। আমাদের স্পাইন কিন্তু আপনার সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, কিন্তু যেমন আমাদের যদি শোল্ডার জয়েন্টের কথা বলি বা এলবো বা হিপ জয়েন্ট, এটা এগুলো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্ট কিন্তু ওয়াইড রেঞ্জ অফ মোশন হয়, মানে আমরা প্রায় 160, 70, 20 বা 360 ডিগ্রি অনেক ক্ষেত্রে মুভ করা যায়, কিন্তু স্পাইনটা কিন্তু ওই প্রত্যেকটা জয়েন্ট কিন্তু অতটুক মুভমেন্ট করা লিমিটেড সম্ভব না। মুভমেন্ট, জি। কিন্তু পুরো স্পাইনটা যদি আমরা একসাথে ধরি, একেবারে একটা বাঁশের মতো চিন্তা করি, ব্যাম্বোর মতো, তো ব্যাম্বোর কিন্তু মাঝখানে কিন্তু প্রতিটা জোড়ায় কিন্তু ডিস্ক থাকে না, শুধু মানুষের মেরুদণ্ডের প্রতিটা জোড়া ডিস্ক থাকে, যার কারণে আমরা ফ্লেক্সিবল হতে পারি, যে সামনে ঝুঁকতে পারি বা ডানে ঝুঁকতে পারি, পিছনে ঝুঁকতে পারি, বামে ঝুঁকতে পারি, বা অনেক সময় উই ক্যান টুইস্ট, যে আমরা মুভ মানে ডানে বামে ঘুরাতে পারি নিজেদের বডিটা। বাট এটা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত হয়, এটা শোল্ডারের মতো না বা হিপ জয়েন্টের মতো না বা হাঁটুর মতো না। তখন এই যে ইন্টারভার্টেব্রাল ডিস্কগুলো বিভিন্ন কারণে, স্পেশালি আমরা দেখেছি বিভিন্ন মাইক্রো ট্রমা, যেমন আর্গোনমিক্যাল প্রবলেমের কারণে, মানে বসা, কাজকর্ম, চলাফেরার কারণে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে, সেটা ট্রমা হতে পারে, পড়ে গিয়ে হতে পারে, কাজের অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা হাই কোনো গাছ থেকে পড়ে গিয়ে বা উঁচু স্থান থেকে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে বা যে কোনোভাবেই এই ডিস্কটা অনেক সময় ট্রমা হতে পারে। এই ডিস্কের যে জেলিটা থাকে সেটা ফেটে গিয়ে বের হয়ে যেতে পারে, বা জেলি আপনার ক্যাপসুলকে প্রেশার দিতে পারে, ক্যাপসুলটা ফুলে যেতে পারে, গিয়ে আমাদের মেরুদণ্ডের স্পাইনাল নার্ভ এবং কর্ড থাকে, সে নার্ভ বা কর্ডে প্রেশার দিতে পারে। এখন নার্ভ বা কর্ড যদি প্রেশারাইজড হয় বা কম্প্রেশন হয়, তখন দেখা যায় ওই নার্ভ এবং কর্ডের যেই 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 অংশে প্রেশার হলো, তার যে সাপ্লাইগুলো আছে আমাদের শরীরে, যেখানে যেখানে সে নার্ভগুলো, আপনি জানেন যে নার্ভ আমাদের মাসেলসকে মোটর অ্যাক্টিভিটি করতে দেয়, ইভেন কি সেন্সেশনও নার্ভ অলসো ক্যারি করে, তো তখন কিন্তু বিভিন্ন ব্যথা বেদনা শুরু হয়ে যায় বা সমস্যা দেখা দেয়। এক একজনের এক এক সমস্যা দেখা দেয়, কারো ব্যথা, পাও, বস, ঝিঝি, এগুলো আমি সেদিকে পরে আসছি, তো সমস্যা হতে পারে। দেখেন এই যে PLID, এটা কিন্তু আবার ভাগ আছে, কয়েকটা ভাগ। একটা হচ্ছে ডিস্ক বালজিং, যেটা আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে ধরে থাকি। দুই নম্বর হচ্ছে ডিস্ক প্রোট্রিউশন, মানে ডিস্কটা ফেটে যাওয়া, আর তিন নম্বর হচ্ছে এক্সট্রিউশন, মানে একেবারে ফেটে জেলি সব বের হয়ে যায়, এবং এক্সট্রিউশন যদি দীর্ঘদিন চলতে থাকে তখন সিকুয়েস্ট্রাম নামে আরেকটা টার্ম আছে, এবং স্পাইনাল ক্যানেল স্টোনোসিস আরেকটা টার্ম আছে। এই যে কয়েক পরবর্তী টার্মগুলো আসতে থাকে একটার পর একটা, তো এবং প্রত্যেকটার ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার মানে উপসর্গ ভিন্ন রকম হয়ে থাকে,
বালজিং এর ক্ষেত্রে একরকম হবে, প্রোট্রুশনের ক্ষেত্রে একরকম হবে, এক্সট্রিউশন এবং সিকুয়েস্টাম বা আমরা যে বলি ক্যানাল স্টেনোসিস যখন হয়ে যায় তখন আরেক রকম সমস্যা দেখা দিতে পারে। তো এইটা ব্যাক পেইন বা কোমর ব্যথার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে APLID। এখন আসেন মানুষ কিভাবে বুঝবে যে তার PLID হয়েছে বা আমার সমস্যা। আরেকটা জানার বিষয় ছিল যে PLID তো হিউজ টার্ম এবং খুব কমন একটা টার্ম, এটা কি কোনো এজ রিলেটেড আছে যে বয়সের সাথে, যেমন হাড় ক্ষয় হলেও তো PLID দিকেও যেতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের মানে তার হিস্ট্রিটা জানা খুব বেশি দরকার? হ্যাঁ আসলে বয়সটা, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সাধারণত এটা PLID আমরা যে রুগীগুলো কমন পেয়ে থাকি সেটা মিডল এজ, মধ্যবয়সী রুগী সবচেয়ে বেশি। মানে হচ্ছে মানুষের, আমরা যখন একটা বাচ্চা বড় হতে থাকে আস্তে আস্তে বোনস অসিফিকেশন হয়, তার বিভিন্ন আমরা বলি অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি চলতে থাকে, মাসেলসগুলো ডেভেলপ হয়, কিন্তু যখন সে একটা নির্দিষ্ট স্টেডি লাইফে থাকে মানে একটা সমান্তরাল লাইফে থাকে, স্পেশালি যখন ইয়াং এজ, এই এজে গিয়ে কিন্তু মানুষ বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, সে পেশাগত কাজ করে, বিভিন্ন পারিবারিক কাজ হতে শুরু করে এবং তার প্রফেশনাল অনেক অ্যাক্টিভিটিস হয়, এবং এই এজে মানুষের মুভমেন্টটা বেশি হয় অ্যাক্টিভিটিসের কারণে, চলাফেরার কারণে। এই এজটি আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি PLID। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে সেটা হচ্ছে ডিস্কের ডিজেনারেটিভ একটা চেঞ্জ আসে, বয়স বাড়ার সাথে সাথে যেমন হাড়ের চেঞ্জ আসে, হাড়ে ক্ষয় হয়, হাড় বেড়ে যায়, অস্টিওফাইট তৈরি হয়, তো দূর ডিস্কের মধ্যেও কিন্তু একটা চেঞ্জ চলে চেঞ্জ আসে। এ আসছে। বিষয়ে আমরা একটু জানবো, একজন দর্শক আছেন ফোনে, ফোনটা আচ্ছা নিয়ে নিই। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনি নামটি উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি বাগেরহাট সদর থানা থেকে বলছি, আমার নাম শেখ সেলিম। জি আমার আমার নাম শেখ সেলিম, আমার বয়স 49 বছর। জি আপনি প্রশ্নটি করুন। জি আমি অনেকদিন থেকে আমি অনেকদিন থেকে অ্যাকোয়ারিং ডায়াবেটিস ফিভার এই রোগটাকে ভুগতেছি। আপনার কি সমস্যা হচ্ছে? এখন আমার সমস্যা হচ্ছে, আমি অনেকক্ষণ যদি বসে থাকি তাহলে উঠতে গেলে আমার মেরুদণ্ডটা বাঁকা থাকে, দেখা গেল 2 মিনিট 5 মিনিট হাঁটলে আস্তে আস্তে স্বাভাবিক হয়, আবার আস্তে আস্তে যেভাবে যদি সোজাভাবে শুয়ে থাকি তাহলে আমার ঢুকতে সময় লাগে। হুম হুম হ্যাঁ মানে স্বাভাবিক স্বাভাবিক হতে সব একটু সময় লাগে, বসলে বসে থাকতে ভালো লাগে, দাঁড়াইলে দাঁড়াইলে বা দাঁড়াইতে ভালো লাগে, কিন্তু দাঁড়াইয়ে সেটা বসতে গেলে কষ্ট হয়, সেটা বসে দাঁড়াইতে গেলে কষ্ট হয়। আপনি কি করেন, এইটা আমার আসল মূল সমস্যা। আপনি কি করেন? ডাক্তার ডাক্তারের জন্য অধ্যাপক নজরুল ইসলাম আছেন, হুম হুম নজরুল ইসলাম আছেন, ওনাকে দেখাইছি, ওনার ট্রিটমেন্টে আছে কিন্তু ব্যথাটা যাচ্ছে না এখনো। আচ্ছা আপনি কি করেন পেশাগত ভাবে? আমি পেশাগত ভাবে ঘের বেড়ি করি, মানে লোক দিয়ে করাই, নিজে করি না, লোক দিয়ে করে দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা জি, এখন এখন জানতে কি জানতে চাচ্ছেন ব্যথার কথা? আমাদের মানে এটা নিরাময় কিভাবে আমি নিরাময় পেতে পারি? জি ধন্যবাদ, যে আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ওনার যে রোগের সমস্যার কথা বলছে, যে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যেতে ওনার প্রবলেম প্রবলেম হয়, হচ্ছে। হ্যাঁ এটা অনেকগুলো আর্থ্রাইটিস রোগে কিন্তু এটা হয়, একটা চেঞ্জ থেকে আর, ইভেন কি মেকানিক্যালি যে আমরা PLID-র কথা বলছি, অনেক সময় PLID রোগী যে শুয়ে আছে ভালো, যখনই সে উঠতে যাবে তখন তার পেইন আসতে পারে, বা বসে আছে, বসতে গেলে উঠতে গেলে আবার ব্যথা আসতে পারে। আবার কিছু আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে এটা, যে স্যার আমি সারাদিন ভালো থাকি, হ্যাঁ চলা ফেরা উঠা বসা সে ভালো, যখনই সে ঘুমাতে যাবে তখনই তার সমস্যাটা শুরু হয়ে যায়, রাতে ঘুমাতে পারে না বিছানায়, এই কাত হতে ও কাতে যেতে তার কিন্তু সমস্যা হয়ে থাকে। তো আমার মনে হয় আপনার এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। ফিজিওথেরাপি ঠিক বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি এবং আর্গোনমিক্যাল কারেকশন খুব ইম্পর্টেন্ট। আর্গোনমিক্যাল কারেকশনটা হচ্ছে কি, আপনার বসার কারেকশন, আপনার কাজের কারেকশন, আপনি কিভাবে চলবেন, হাঁটা চলাফেরা দাঁড়ানোর ক্ষেত্রে, এবং আপনাকে নিয়মিত কিছুদিন অন্তত একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে ফিজিওথেরাপি নেওয়া উচিত। এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার আমরা মোবিলাইজিং এক্সারসাইজ দিয়ে থাকি, মেরুদণ্ডের স্পাইনাল কারেক্টিভ বিভিন্ন এক্সারসাইজ আছে, এবং প্রয়োজনে বিভিন্ন ডিভাইস দেওয়া লাগতে পারে, যেমন বিভিন্ন অর্থোসিস, এবং পাশাপাশি আপনাকে আপনার ওজন হাইট এই অনুযায়ী আপনার কারেকশন আনা দরকার, এবং আপনাকে স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে যেটা এই সকল সমস্যাগুলোকে সমাধানে খুব হেল্প করে থাকে। বিভিন্ন আমরা আমরা যেটা বলি যে
আমাদের বিভিন্ন ম্যানুয়াল থেরাপিগুলো আছে, যে ম্যানুয়াল থেরাপিগুলো খুবই ইফেক্টিভ এই সকল ক্ষেত্রে, এবং পাশাপাশি এক্সারসাইজ খুবই উপকারী। তবে আপনি ওখানে আপনার ওখানে নিয়মিত, এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে, আপনি সাঁতার কাটতে পারেন রেগুলার, অন্তত 5-10 মিনিট যদি হালকা আপনি বাটারফ্লাই বা যে কোনো আপনি একটু সাঁতার কাটেন, বা কোনো একটা কিছু ধরেও যদি সাঁতার কাটেন, এটা উপকার আসবে। আরেকজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটা নিন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শারমিন বলছি। জি, দিনাজপুর জেলা থেকে, আমার বয়স 26। জি, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আসলে আমি আজ থেকে 3 বছর আগে হাতে আঘাত পাইছিলাম। তো আঘাত পাওয়ার ফলে আমার ডান পাশে, ডান হাতে, তো পেশিতে তখন সাথে সাথে অনেক বলের মতো ফুলে ওঠে, শক্ত হয়ে যায় জায়গাটা। তারপরে কিছুদিন পর, মাস ছয়েক পর, আমার ব্যথা হয়, কাঁধ থেকে ব্যথাটা আস্তে আস্তে নিচে নেমে হাতে যায় আর পিঠের দিকে চলে যায় ব্যথাটা। আর আমি এই হাত দিয়ে কোনো নাড়াচাড়া করতে কষ্ট হয়, মানে মাজা ঘষা, কাপড় চেপানো, মাথা মোছা, আর হাতে একটু কম শক্তি পাই আর কি। তো সেক্ষেত্রে অনেক চিকিৎসা করছি, হাড়ের ডাক্তার দেখাইছিলাম, মানে ব্যথা সাময়িক কমে ওষুধ খাওয়ার পর, পরে আবার ব্যথা যেরকম ওই রকমই শুরু হয়। তো স্যার, এক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, আপনার পেশা কি, আপনি কি করেন? স্যার, আমি প্রশিক্ষক, মহিলা বিষয়কে, মহিলাদের আর কি হাতের কাজের উপর বিভিন্ন প্রশিক্ষণ দেন। আচ্ছা, আপনার পাশাপাশি কি ঘাড় ব্যথা আছে এটার সাথে? ঘাড় ব্যথা নেই স্যার, তবে ব্যথাটা ঘাড় থেকে নেমে আসে আর কি। নেমে আসে? জি, ধন্যবাদ আপনাকে। ওনার হিস্ট্রি অফ ট্রমা, মানে আঘাত পাওয়ার পরে সমস্যাটা দেখা দিয়েছে। তো আঘাত আঘাত পেলে আসলে যে স্পেসিফিক যে জায়গাটায় ব্যথা, মানে আঘাত পায়, সেখানে বিভিন্ন ইঞ্জুরি হতে পারে, মাসেল ল্যাসারেশন হতে পারে, ভিতরে ব্লিডিং হতে পারে, বা সফট টিস্যু ইঞ্জুরি হতেই পারে। কিন্তু এই ইঞ্জুরিগুলো একটা সময় কিন্তু সাবসাইড হয়ে যায়, অনেক ক্ষেত্রে ইম্প্রুভ হয়ে যায়। কিছুদিন হয়তো ব্যথার ওষুধ খেলে বা অনেক সময় অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়, প্রাথমিক পর্যায়ে ভালো হয়ে যায়। কিন্তু তারপরেও যদি এই জাতীয় যে উনি যেটা বলছে যে মনে হয় ঘাট থেকে নেমে আসে, হাতে যা হাতটা শক্তি কমে আসে, এটা এটাই বোঝায় যে ওনার নার্ভের কোথাও কোনো সমস্যা হচ্ছে। তা আপনার মনে হয় একটা ঘাড়ের MRI করে দেখতে হবে, কারণ এই জিনিসটা আপনার দীর্ঘায়িত হলে আমাদের প্রতিটি নার্ভের কাজ কি, আমাদের নার্ভের কাজ হচ্ছে আমাদের মাসেলকে সচল রাখা, মাসেলের কাজ অ্যাক্টিভিটি করা, নার্ভ গিয়ে মাসেলের যে মোটর ফাইব মানে এন্ড পয়েন্ট আছে সেখানে সে পেনিট্রেট করে, সেখানে সে ঢুকে, সেখান থেকে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, যে আমরা হাত নাড়াই না বা হাত পা আমরা মুভমেন্ট করি, চলাফেরা করি। তো আপনার এটা এটা হচ্ছে নার্ভের কোনো সমস্যা হচ্ছে, যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো আপনি একটা MRI করেন, আর পাশাপাশি ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি দিয়েছি নেক মাসেল স্ট্যাটিক এক্সারসাইজ এবং শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ, এই টার্ম দুইটা একটু মনে রাখেন, ভিডিওটা তো থাকবে আপনার ফেসবুকে, ওখান থেকে নিতে পারেন। এই দুইটা এক্সারসাইজ আপনি পাশাপাশি করেন, আর যেহেতু আপনি একজন প্রশিক্ষক, আপনার মাধ্যমে আপনার সকল যারা শিক্ষার্থী আছে তাদেরকেও নিয়মগুলো বলবেন, যেমন একটা পাতলা বালিশ ব্যবহার করা, সামনে ঝুঁকে কম কাজ করা, মানে ঝুঁকে কাজগুলো করা যাবে, টানা কিছুক্ষণ করলো আবার মানে সোজা করে, ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে এই যে বললাম এগুলো করা, হাতের কিছু নিউরোডাইনামিক এক্সারসাইজ, স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ, কিছু হালকা এক্সারসাইজ আছে যেমন দৌড় দেওয়া, হালকা, মহিলারা হয়তো সম্ভব হবে না, বাট সাঁতার কাটা যদি সম্ভব হয় গ্রামে গঞ্জে, এগুলো অনেকাংশে উপকার আসবে, পাশাপাশি গরম শেক অনেক উপকারে আসবে। আমার মনে হয় একটা MRI করেন, তারপরে হয়তো কিছুদিন ফিজিওথেরাপি নিতে হতে পারে। ফিজিওথেরাপিউটিক এই ক্ষেত্রে বিভিন্ন নার্ভ অ্যান্ড মাসেল স্টিমুলেশন, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থেরাপি এবং কিছু এক্সারসাইজের প্রয়োজন আছে। তবে আপনি ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা টানা 2 মাস পাশাপাশি খেয়ে দেখেন কোনো উপকারে আসে কিনা। স্টুডিওতে আমাদের সাথে একজন পেশেন্ট আছে, আমরা একটু ওনার সাথে পরিচয় হই। ওনা, আপনার নাম কাজী তোফাজ্জল হোসেন, আপনি দেশের বাইরে থাকেন, তো এখানে এসেছেন চিকিৎসা করার জন্য, এই ব্যাপারে আমরা একটু গল্প করি। আমি দক্ষিণ কোরিয়ায় থাকি। আচ্ছা, তো দীর্ঘদিন ধরে আমার কোমর ব্যথা, ওষুধ খেলে কিছুক্ষণের জন্য ভালো থাকে, আবার কিছুক্ষণ পরে দেখা যায়, আর অনেক সময় বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, শরীরটাকে ফাঁকা করতে পারি না,
আর মাঝে মাঝে এমন ব্যথা হয় যে আমি একদম শোয়া থেকে উঠতে পারি না, বাথরুমে যেতেও ভীষণ কষ্ট হইতো। এইভাবে বিভিন্ন রকমের ওষুধ টষুধ খাইয়া আপনার যে এপিডুরাল ইঞ্জেকশন দিয়া কোনো রকমে বেঁচেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখতেছি যে এটা আমার আর ভালো হওয়ার কোনো পজিশন দেখতেছি না। তখন আমি এক বড় এক ডাক্তারের কাছে গেছি কুড়িয়াতে, তো উনি বললো যে আপনার এটা অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া কোনো উপায় নেই। আমি বললাম যে স্যার অপারেশন ছাড়া অন্য কোনো সিস্টেম যদি থাকে আমাকে বলেন, অপারেশন করা অপারেশন করা আমার রক্ষা সম্ভব না, কারণ অপারেশনে আমার পরিচিত একজন কুড়িয়েতে অপারেশন করে তার দুইটা পা অচল হয়ে গেছে, সরাসরি আমি ডাক্তারকে বলছি। তো এরপরে বলো যে আপনি যদি ভয় পান তাহলে আমি এই মুহূর্তে আপনাকে কিছু বলতে পারবো না, অন্যান্য চিকিৎসা নিয়ে দেখতে পারেন। তো তখন আমি চিন্তা করলাম যে না, আমার দেশে যে শফিউল্লাহ প্রধান স্যার আছে ওনার কাছ থেকে আমি ট্রিটমেন্ট নেব, নেওয়ার পরে আমি চিন্তা করে দেখব যে অপারেশন করা যায় কি না। আপনি ওখানে জব করছেন? জি, চাকরি করছি। কি কি জব করছেন ওখানে? কি? ওখানে আমি মেশিন অপারেটর। আচ্ছা, সারাদিন বসা কাজ? একদম বসা, একটা না। কতদিন ধরে এই পেইনটা ছিল আপনার? আমার এই পেইনটা শুরু হয়েছে 2016 সাল থেকে। আর আপনি এসেছেন দেশে? আমি দেশে এসেছিলাম 2017 সালে, একবার আসছিলাম, আসি ওনার সাথে একবার দেখা করে গেছি। তো উনি বলছিল আমাকে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমার সময় ছিল না, যে 15 দিন ভর্তি হয়ে থাকার মতো আমার সময় ছিল না, তো সময় ছিল মাত্র 3 দিন। তো সেই জন্য আমি ওনাকে বলছি যে স্যার আমি এখন সময় নেই, এখন ভর্তি হতে পারবো না, আমি চলে যাবো, পরবর্তীতে আসলে সময় নিয়ে আসবো, আসি ট্রিটমেন্ট করবো। এই যে ওনার উপরে আমার একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের উপরে আমি গত জানুয়ারি মাসে চেষ্টা করছিলাম, কিন্তু করোনার কারণে কুড়িয়া থেকে বাহিরে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই কাউকে। এখন এই অনুমতিটা চালু করছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, ঠিক তখন থেকে আমি চেষ্টা করতেছি যে যেভাবে হোক আমি শফিউল্লাহ স্যারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেবো, তারপর আমি অন্য চিন্তা ভাবনা করবো, অন্য কিছু করার প্রয়োজন হলে পরে করবো। তো আসছি ওনার কাছ থেকে, আমি এখন চিকিৎসা নিচ্ছি আজকে 11 তারিখ থেকে। এখন আপনি কিরকম? এখন আমি অনেক ভালো আছি, অনেক ভালো, অনেক সুস্থ। কোমরে আমার ব্যথা অনেক ভালো হয়েছে, এবার আমি হাঁটাচলা করতে কোনো ব্যথা হয় না, বসতেও কোনো ব্যথা হয় না, দাঁড়াইতেও কোনো ব্যথা হয় না, শরীরকে ইচ্ছা মতো বাঁকা করতে পারে, ইচ্ছা মতো উড়াইতে পারে। আপনার সম্পর্কে আমরা আরও জানবো স্যারের কাছ থেকে, তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিন। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান। এখন আমরা নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।